दिल लगी कि तेरे दिल को दिल लगी न लगे। ओके गाइस আমি এখন আছি আউট 1590 যেটা হচ্ছে কালীঘাটের যেটা প্লাজা। তো এখানে অ্যাম্বিয়েন্স একটা আলাদাই অ্যাম্বিয়েন্স, মানে সেই কী বলবো পুরোনো দিনে সেই রাজবাড়ি রাজবাড়ি টাইপের অ্যাম্বিয়েন্স। আর এখানে মেনলি আমরা খেতে এসেছি যেটা হান্ডি বিরিয়ানি, আমাদের হান্ডি বিরিয়ানি আর আফগানি যে কাবাবটা ওইটা। তো এখানে প্রবীর অর্ডার করছে, আর এখানে অলরেডি মেনুটা দেখছেন, মেনুটা কত বুঝবো। আমরা অর্ডার করেছিলাম যেটা হচ্ছে আফগানি তন্দুরি। আফগানি তন্দুরিটা একটু ছোট সাইজ, ওনার তলিয়ে তলিয়ে হয়েছিল মুরগিটার। যাই হোক, তো কোভিড তো বেশ এনজয় করছে। টাকা হিসাবে এটা অর্ডার করেছিলাম, ডিফারেন্ট টেস্ট কিছুই নয়, শুধু বাটারটা একটু বেশি আর কিছু না। এখানে আছে পিকল, ম্যাঙ্গো পিকল। ম্যাঙ্গো পিকলটা কীরকম একটু খেয়ে দেখি। ম্যাঙ্গো পিকলটা বেশ ভালোই খেতে, ভালোই টেস্ট। আর এখানে তাছাড়া এখানে একটা এটা রায়তা মনে হয় নাকি, একটু রায়তা টাইপের আছে। আর এখানে মিন, হ্যাঁ তো এটা মিন চাটনিটা আছে। সব কিছু এবার টেস্ট করে নিই, যখন টেস্ট দেখি তিন রকমের চাটনি দিয়ে এক রকমের খাওয়া খারাপ নয়। যেটা এই পিকলটা সাদা রঙের, এটা কী পিকল জানি না, তো এইটা মিষ্টি মিষ্টি টাইপের। ম্যাঙ্গোটাও মিষ্টি, দুটোই মিষ্টি এই দুটো। কিন্তু যেটা মিন্ট যেটা সেটা মিষ্টির একটু অন্য অন্য টেস্ট। ওকে, তো এখন আমাদের হান্ডি বিরিয়ানিটা এখন রেডি হয়নি। আজকে একটু, আজকে যেহেতু উইক ডে মানে সানডে, তো এখানে প্রচণ্ড ভিড়, আওয়াজও একটু মানে আমার ভয় আছে। যে হান্ডি বিরিয়ানিটাতে এরা হাঁড়ির ভেতরে কয়লে করে দিয়েছে। আর এদের একটা যে সবচেয়ে ভালো জিনিস, কী বলবো, ভালো না বাজে ঠিক জানি না, কিন্তু এদের সব জিনিসে পেতনের প্লেটিং করা আছে, কিন্তু খাবার জায়গাগুলোতে শুধু স্টিল করা আছে। আর সব কিছুই থালাতে, গ্লাসে, বেসিক্যালি আমরা একটা স্পেশাল আওয়াজি হান্ডি বিরিয়ানি মাটন আর একটা চিকেন অর্ডার করেছিলাম। তো মাটনটা ওদের সার্ভ করলো, চিকেনটা এবার আমাদের সার্ভ করলো। এখানে একটু ভয়েসটা অনেকটাই লাউড আছে, তো এখানে গানও একটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, মেবি আমার ভয়েসটা আস্তে আস্তে পারে। এখানে স্পেসটা বড্ড কম, স্পেশাল যে মাটন বা চিকেন যাই না, সেটাতে দুটো করে মাটন, দুটো করে ডিম, আর মেবি আলু 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 এখানে দেয় না হান্ডি বিরিয়ানি। তো চিকেনের পিসটাও ঠিক সাইজ দেওয়া হচ্ছে। লখনউ বিরিয়ানিতে আলু হয় না, শুধু কলকাতার বিরিয়ানিতে আলু দেয়। তো চিকেনের সাইজটা এইরকম, ছবি লাগা মাটনের সাইজটা কীরকম, ভালো। মেন এবার বিরিয়ানির যে টেস্ট, একটা আলাদা গন্ধ আসছে, যেটা হচ্ছে জাফরান, যে স্যাফরান এইসবের গন্ধটা একটা আসছে।
বিরিয়ানিটা গরম সেই জন্য হাতে করে খাওয়া যাচ্ছে না। তো টেস্টটা টোটালি আলাদা, আমাদের যে নর্মাল বিরিয়ানি হয় বিরিয়ানি থেকে টোটালি আলাদা। একটা আতরের একটা সত্যি মাংসটা খুব যে নরম, মাংস নরমাল খুব স্পাইসি নয়, এটাই সব যে ডিমটাও নরমাল। সো গাইস আমরা খাই, কারণ কি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, খেয়ে তারপর একটা রিভিউ দিচ্ছি। আমি ওয়াশরুমে এসে ভিডিও বানাতে হচ্ছে, কারণ কি বাইরে এত গ্যাঞ্চে, আমার বাইরে এত আওয়াজ আসছে, যখন তখন কপিরাইট আসতে পারে। আগেরটা তো কপিরাইট খেয়েছিলাম, তো একটা আলাদাই ভাইব, আলাদাই মিউজিক, আলাদাই মানে জায়গাটা আলাদাই। ওয়াশরুমটাও বেশ, ওয়াশরুমে আবার হুক্কা স্ট্যান্ড, ওয়াশরুমে হুক্কা স্ট্যান্ড কে লাগে ভাই, মানে একটা রাজকীয় রাজকীয় ব্যাপার আছে। তো যারা এখন আসেনি তারা এটা আলাদা করে মানে বলার বা প্রচার করার কিছু নেই। লাস্ট যেটা, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে ফলো করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা আমাকে এখনও ফলো করোনি, তারা তাড়াতাড়ি ফলো করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টেক কেয়ার, বাই বাই।